ঐতিহ্য সংস্কৃতির প্রাচুর্যে ভরপুর বাংলার রাজশাহী অঞ্চল। প্রতি বছর এই অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য পাড়ি জমান রাজধানী ঢাকায়। সেসব শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্র কল্যাণ পরিষদ। মূলত শিক্ষার্থীদের নানাবিধ কল্যাণমূলক কাজ, উপবৃত্তি প্রদান, উচ্চশিক্ষা বিষয়ে কর্মশালা ও খেলাধুলার আয়োজন করে থাকে তারা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে নবীনবরণ, ডিরেক্টরি উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পদ্মা ছাত্র কল্যাণ পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংগঠনটির কাজের সাধুবাদ জানান। অন্তত 12-13টি জায়গায় থাকার অভ্যস্ত হয়েই ছিল ছাত্র জীবন। যদি সমর্থ হয় একসময় ছাত্র বা ছাত্রীদের জন্য অল্প পয়সায় বিশাল একটা আবাসস্থল তৈরি করে দেবো, তো এটা পারিনি, হয়নি। এটা যদি কেউ আগ্রহী হও তোমরা বা আপনারা আপনাদের মধ্যে, যদি এটা লস প্রজেক্ট না হয়, যদি বটম লাইন জিরো হয়, তাহলেও অন্তত আমি বিনিয়োগকারী এনে দেব। বিদেশি চাপের মুখে সরকারের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কেবল দেশের মানুষের কাছে দায়বদ্ধ। নো ম্যাটার হোয়াট, কে কি বলল, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা সদরগরি মানুষের কাছে দায়বদ্ধ, আমরা বিশ্ব ব্যবস্থার কাছে দায়বদ্ধ, আমাদের কোনো প্রভু নেই। এদিন পদ্মা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।